নমস্কার, আমি কৌশিক, আপনারা দেখছেন হ্যাপি লাইফ। তো আপনারা জানেন যে আমি এই চ্যানেলে আপনাদের কাছে প্রতিনিয়তই নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিওর রিভিউ নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে থাকি। তো আজ আপনাদের কাছে আমি বলতে চলেছি দ্য হ্যামার অফ থর এই ক্যাপসুলটি সম্বন্ধে, যা রয়েছে ওয়ার্ল্ড বেস্ট ম্যান পারফরমেন্স ভেজ ক্যাপসুল। তো এখানে এই ক্যাপসুলটা ভেজ বলার কারণটা কি, এই ক্যাপসুলটা হচ্ছে এক ধরনের সম্পূর্ণ আয়ুর্বেদিক হচ্ছে ক্যাপসুল, যার নাম হচ্ছে দ্য হ্যামার অফ থর, দ্য হ্যামার অফ থর, ঠিক আছে। তো এই ক্যাপসুলটার কি কাজ রয়েছে একটু আপনাদের আমি বলবো। তো প্রথমত এর কাজ হচ্ছে আপনাদের শরীরে শুক্রাণু এবং হরমোন বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে দ্য হ্যামার অফ থর এই ক্যাপসুলটি। দ্বিতীয়ত কি করবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের শরীরে ইমিউনিটি বুস্টার হিসাবে এই ক্যাপসুলটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে আপনাদের এই যে মস্তিষ্ক, এই ক্যাপসুলটা যখন আপনারা গ্রহণ করবেন তখন কি হবে, আপনাদের মস্তিষ্কটাকে ওতে ঠান্ডা রাখতে, অর্থাৎ আপনাদের মস্তিষ্ককে সচল রাখার জন্য এই ক্যাপসুলটি বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। তিন চার নম্বর কি রয়েছে, এই ক্যাপসুলটি আপনারা যখন প্রতিদিন যখন সেবন করবেন এর ফলে কি হবে, আপনাদের শরীরের রক্ত সঞ্চালনটা হচ্ছে বৃদ্ধি পাবে। এবার বলবো এই ক্যাপসুলটি দ্য হ্যামার অফ থর এই ক্যাপসুলটির কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে একটুখানি জেনে রাখবেন। এই ট্যাবলেটটার সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্যাবলেট আপনাদের প্রথমেই বলেছি, তো তার জন্য এই ট্যাবলেটটার তেমন একটা সাইড এফেক্ট আপনারা না দেখতে পারলেও কিছু কিছু পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে। তো কি কি সাইড এফেক্ট হতে পারে, প্রথমত হচ্ছে আপনাদের প্রচন্ড ঘাম হতে পারে, ঠিক আছে। এবং বিশেষভাবে মনে রাখবেন যে এই ট্যাবলেটটা যখন আপনারা সেবন করবেন এর ফলে কি হচ্ছে, আধ ঘন্টা বা এক ঘন্টা পরে কিন্তু কিছু কিছু পেশেন্ট পার্টির ক্ষেত্রে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই ট্যাবলেটটা হচ্ছে অ্যাভয়েড করা চলাটাই ভালো, কারণ হচ্ছে হার্টের প্রবলেম দেখা যেতে পারে, ঠিক আছে। তো আরো কি হতে পারে, বমিটিং ভাব আসতে পারে, ঘাম হতে পারে, বমি বমি ভাব আসতে পারে, এই সমস্ত গুলো হচ্ছে পেটে গ্যাস অম্বল ইত্যাদি আপনাদের সাইড এফেক্ট গুলো হচ্ছে আসতে পারে। এবার হচ্ছে খাওয়ার নিয়মটা কিরকম রয়েছে, দ্য হ্যামার অফ থর এই ক্যাপসুলটি খাওয়ার নিয়মটা কি রয়েছে, এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা সারাদিনে হচ্ছে দুবার হচ্ছে খাবেন উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধ দিয়ে খেলে তো খুবই ভালো হয়। তো ভালো করে মনে রাখবেন সারাদিনে কিন্তু দুবার খেতে হবে খাওয়া দাওয়ার পরে উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধ দিয়ে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন, কারণ ইউটিউবে দ্য হ্যামার অফ থর নিয়ে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে, তার মধ্যে থেকে আমি চেষ্টা করেছি কিছু নতুন ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিয়ে যাবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে পৌঁছে যায়। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।